তোমাদের সামনে আবার একটা সুন্দর ছোট্ট করে একটা গান নিয়ে এলাম। এই গানটা খুব পপুলার গান, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তুহি রে তুহি রে তেরে বিনা মে কেসে জিউ, আজা রে আজা রে ইউহি তড়পা না তু মুঝকো, জানে রে জানে রে মেরে দিল কি জমিন পে তু চাহতে গানটা দিয়ে শুরু করলাম। এবার সারাদিনটা আমার সাথে থাকো, দেখতে থাকো একই জিনিস একঘেয়ে জিনিস একঘেয়ে কাটানোর জন্য গানটা দেয়া। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিতা ভাই এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে আমি সুমিতা বলছি। আবার তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। ব্লগ মানে ডেলি ব্লগ যেটা আর কি আমি করি, রান্না বান্না খাওয়া দাওয়া পুজো পাঠ এই যে এগুলো জানো তো। মানে কালকে রাত্রে একটা আমাদের টেরেসের উপরে একটা বার্থডে পার্টি ছিল, তো সেই পার্টি অ্যাটেন্ড করে আস্তে আস্তে রাতে একটুখানি দেরি হয়ে গেছে। প্রচুর ঠান্ডা ছিল, শীত একদম মাথায় জমে, আমার তো মনে হচ্ছিল এবারে নিউমোনিয়া হয়ে যাবে। ওদের ব্যবস্থা খুবই ভালো ছিল। তো যাই হোক, সকালবেলা আজকে উঠে তো ব্রেকফাস্টটা এখন তৈরি করব, চা খাওয়া হয়ে গেছে কারণ সমীরের অফিসে বেরোতে হবে। তো আমার সাথে থাকো, আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো, আমিও ভালো আছি, দেখতে থাকো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে আমি একটা সবজি বানাবো। আমি সবজিটা চেষ্টা করি যতটা পারি অলিভ অয়েল দিয়ে করতে, তো যখন অ্যাভেলেবেল না থাকে তখন সরষের তেলেই করি। তো সামান্য একটু তেল দিলাম, এখন একটা আলুকপির সবজি করব ব্রেকফাস্টের জন্য, একটা আলুকপির সবজি করব। তো কপিটাকে আমি ভাপিয়ে নিয়েছি কুকারে, তেলটা গরম হলে পরে কপিগুলোকে ভেজে নেবো, তারপরে আলুগুলোকে ভাজবো। আচ্ছা, তো আমি যে বলছিলাম জেঠা, যে তোমাদের বলার আছে, আমার বলার আছে এটা যে তোমরা, আমি ওয়াচ করে দেখছি যে আমাদের মানে এই যে ভিউড যে মানে এটাকে কি বলবো, ভিউ ভিউজ ওটা কি বলবো গো, ওই দেখার টাইমটা ওয়াচ টাইম, দেখো আমি এটাও ভুলে গেছি, সমীর মনে করিয়ে দিল, ওয়াচ টাইমটা, ওয়াচ টাইমটা কিন্তু মানে আমি সবসময় দেখি, সম্পূর্ণ দেখি, তা বলে যে সবাই দেখবে তার তার কোনো মানে নেই, বুঝেছো? কথা হচ্ছে এটা যে ওয়াচ টাইমটা যেন ঠিক থাকে। ধরো তুমি 4 মিনিটের একটা ভিডিও দিলে, তো তার মধ্যে তুমি 1-1.5 মিনিট দেখলে চলে যাবে কি 2 মিনিট দেখলে চলে যাবে, বাট রেশিওটা রাখবে এটাই যে যদি ধরো 10 মিনিটের কারোর ভিডিও আছে তো মিনিমাম 5 মিনিট দিতে, আদারওয়াইজ তোমার ওয়াচ টাইমটা তোমারও গায়ে লাগবে না আর আমারও সেটা কোনো কাজে লাগবে না, জাস্ট হাফ দেখতে হয়। তো আমি যেমন ফুল ওয়াচ করি, আমার কোনো কাজ নেই, আমি ফ্রি, তো আমি ফুল ওয়াচ করতে পারি। দাঁড়াও, তেল গরম হয়ে গেছে, আবার অলিভ অয়েলের একটা ব্যাপার আছে, ওটা আবার বেশি গরম হয়ে গেলে উড়ে যায়।
মানে কোনো কার্যকারিতা থাকে না তার। তো এইটা তোমাদের বলার ছিল। আমি অনেকদিন দেখি খুব কনফিউজ যে কী করবো, ক মিনিট দেখবো, দু মিনিটটা আমি দেখি খুব কমন, সবাই বলে দু মিনিট আড়াই মিনিট দেখে নেবে, অ্যাকচুয়ালি ওটাতে কিন্তু কোনো কাজ হয় না। যে লেন্থের তোমার ভিডিও তুমি দেখছো, ধরো 10 মিনিটের ভিডিও দিলে বা 20 মিনিটের ভিডিও দিলে, অনেকে লং লং ভিডিও দেয়, তো 10 মিনিট 20 মিনিটের ভিডিও থাকলে পরে 20 মিনিটও থাকলে আমি বলবো মিনিমাম 5 মিনিট 6 মিনিট তো দেখবেই, আর 10 মিনিটের যদি থাকে তাহলে অবশ্যম্ভাবে 5 মিনিট বা 4 মিনিট দেখবে। তোমরা 2 মিনিটের বেশি কিন্তু দেখো না, আমি দেখেছি, কেন আমরা তো বুঝতে পারি যে কে কমিউনিটি ওয়াচ টাইম, তো তোমরাও বুঝবে। তো এটা আমি সবসময় মানে এমন কাজ করলাম যেটাতে আমারও লাভ হলো না, তোমাদেরও লাভ হলো না, বুঝছো? তো এটা হচ্ছে যে এবার তো কোন উদ্যোগের মধ্যে তোমাদেরও লাভ হলো না, তো সেই জিনিসটা গেল, যে জিনিসটা করে লাভ নেই না, তুমি দিচ্ছ কিন্তু আমি পেলাম না, বাট আমি কিন্তু বুঝতে পারছি যে তুমি কতক্ষণ দেখে। তো এটা হচ্ছে কি, আচ্ছা একজনের শুনছিলাম আমি, একজন বোন বলছিল যে এখানে মানে নিউ কামারি, আমি পার্টিকুলার কারণ নাম নেব না, যে এখানে গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে, অবভিয়াসলি পুরো লাইফটাই হচ্ছে গিভ অ্যান্ড টেক। নিজের জীবন নিয়ে দেখো, তুমি যদি কারোর তুমি সংসারের সাংসারিক জীবনেই দেখো, তুমি যদি কারোর জন্য কিছু না করেছো, তুমি ভাবছো সে তোমার জন্য করবে, সে ভাবছে ও আমার জন্য করবে, এখানেও কিন্তু গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে, তুমি তার জন্য করবে অবশ্যই সেও তোমার জন্য করবে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনও ঠিক সেম, তুমি ভাববে আমি হাজব্যান্ডকে দেখবো না, হাজব্যান্ডের সেবা করবো না, শ্বশুর বাড়ির লোকের কথা মেনে চলবো না, তাদের দেখবো না, সেটা তো হবে না, তারা তুমিও করবে তারাও করবে, প্রত্যেকটি জীবনে। মানে আমি দেখলাম একটা ভিডিও আমি ওয়াচ করছিলাম, তার মধ্যে আমি দেখলাম যে একজন কমেন্ট করেছে না মানে নিজেদের মধ্যেই একটা আলোচনা সৃষ্টি করে যে এখানে তো গিভ অ্যান্ড টেক পলিসি, অবভিয়াসলি আমিও বলছি আমি তো এতদিন ধরে ওয়ার্কিতে আছি, এখানে গিভ অ্যান্ড টেক একদম, তুমি যদি আমার ঘরে না আসছো আমি কিন্তু তোমার ঘরে যাবো না, একদম 100%। আর তারপরে কি বলতো, এই যে যাতায়াতের মধ্যে থাকলে না মানুষের মাথার মধ্যে একটা থাকে যে আচ্ছা ঠিক আছে উনি এসছেন আমার এখানে বা ও এসছে আমার এখানে, একটা ভালোবাসার মেল বন্ধন তৈরি হয় এটাতে। এটা নিজেরা চিন্তা করে দেখে নিও, একজন তোমার খুব কাছে কাছে আছে, কী গো কেমন আছো, সকালবেলা গুড মর্নিং বললো, সন্ধেবেলার দিকে গুড ইভিনিং বললো, কেমন আছো, তোমার খোঁজ খবর নিচ্ছে, তোমার শরীর কেমন আছে, তোমার বাড়ির লোক কেমন আছে, তো ঠিক সেই জিনিস হয়ে যায় ওয়াইটিতে। তুমি যত কাছে থাকবে পাবলিকে তত তারা তোমার প্রতি আকৃষ্ট হবে, তখন তোমার সাবস্ক্রাইবার বাড়বে। তো এই জিনিসটা প্রথম প্রথম আমার দ্বারাও হতো, যেগুলো আমি মানে বুঝি যে না এই ভুলগুলো আমি করেছি, সেই ভুলগুলো আমি তোমাদের বলে দিই। আমি তো বড় দিদি, দিদি প্রথম তোমরা সবাই আমাকে দিদি বলে শ্রদ্ধা করো, সেই জন্য এটা বলা আমার প্রয়োজন মনে হলো। আর ভিডিও তোমার দেখার যে ডিউরেশনটা ওইটা কিন্তু ওই রেশিওতেই রাখবে, ওই 2 মিনিট 8 মিনিট দেখে আমি দেখেছি নানামুনি নানা মত, আমি একটা দিয়েছিলাম না যে লোকের কথাতে, লোকের কথায় কখনো চলবে না, তুমি আমার ভিডিও যদি 1 মিনিট রাখো ন্যাচারালি কোয়াইট ন্যাচারাল, আমি দেখবো 1 দিন 2 দিন, তারপরে আমিও তোমাকে 1 মিনিট 1.5 মিনিট ওয়াচ 2 মিনিট ওয়াচ করবো, তাই না? আমি যদি দেখি তুমি আমারটা পুরোটা দেখছো বা জাস্ট হাফও দেখছো, যাতে করে আমি ওয়াচ টাইমটা আমার উঠছে, ন্যাচারালি আমি তোমার ওখানে গিয়ে যাবই, সবাই তো আর আমি নয় যে কাজ নেই ঠিক আছে দেখে দিলাম, ঠিক আছে? তো এইটা খেয়াল রাখবে ওয়াইটিতে থাকতে গেলে হয়, আমাদের তো কোনো ইয়ে নেই, আমাদের এখন এতদিন করতে করতে তারপরে হলো হলো না হলে না হলো, এরও একটা ব্যাপার। তোমরা যারা চাইছো যে ওয়াইটিতে সেটেল হবে, এইটা একদম মানে অবশ্যম্ভাবে, যাকে হিন্দিতে কী বলবো
গাঁঠ বাঁধলে না, মানে মনে একদম বেঁধে নাও যার যত আমি ইয়েটা দেখব। কথা বলতে বলতে সরি কঠিন হয়ে যাচ্ছে, যাই মানে যখন বোঝাতে থাকি তখন আমার মনে এটা থাকে না যে আমারও একটা চ্যানেল আছে, তখন আমি ভাবি আমাকে সবাই দিদি বলে সম্মান করে, আমার বুঝিয়ে দেওয়াটা তাই। কারোর 10 মিনিটে যদি ভিডিও তুমি ওয়াচ করবে না, তার থেকে ভালো তুমি ছোটো ভিডিও ওয়াচ করো, তাই না? কিন্তু যদি 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের ভিডিও ওয়াচ করবে, জাস্ট হাফ দেবে, এটা কিন্তু খুব ভুল ধারণা আমি দেখেছি। কিন্তু আমি টুকি না যে ঠিক আছে এরা যেভাবে চলছে চলুক, আমি বললে পরে তো কেউ শুনবে না কথা, তোমাদের জন্যই করছি, তোমাদের ফিউচারটা যেন সিকিওর থাকে সেটার জন্যই করছি। অন্তত হাফ দেখবে, না দেখতে ইচ্ছে করলে চালিয়ে ছেড়ে দেবে তাও ভালো। দিদি বলে যদি সম্মান করে থাকো, মানে জানো আমাকে ভালোবাসো, তাহলে আমার কথাটা অবশ্যই করে আশা করি মানে তোমরা রাখবে, রেখে দেখো তোমাদের লাভ হয় কি না। কফিটা ভেজে আমি নামিয়ে রেখেছি, দেখো ধোঁয়া উঠছে, এর মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিলাম, সামান্য বেশি না, একটু তেল দিয়ে এবার ফোড়নটা দিয়ে আমি বসিয়ে দেবো। আমি এর মধ্যে দিচ্ছি 5 ফোড়ন, অনেকে জিরে ফোড়নও দেয়। তো সকালবেলা ব্রেকফাস্টের তরকারি তো হালকা ফুলকা দিয়েই করি। 5 ফোড়নটা দেহ রেখেছে, দেহ রেখেছে মানে বারণ তো মানে শেষ। এবার আমি এটার মধ্যে দেব আলুগুলো ছেড়ে দেব। এর মধ্যে একটুখানি আমি দেবো হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করি ব্রেকফাস্টের ইয়েটা। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, কেটে কেটে যাচ্ছে তাই না? অ্যাকচুয়ালি কী হয় বলো তো, যদি খুব ক্লোজ করি ছবি তুলি, খুব ক্লোজে ছবি দিই, তাহলে মুখটা আমার এমনি বড়ো, তার মধ্যে এত বড়ো আসে। এর আগে একটা ভিডিও দেখেছো হয়তো, তো সেই জন্য দাঁড়াও কাঁচা লঙ্কা নিয়ে আসি। সকালে তাড়াহুড়া থাকে গো, ভীষণ তাড়াহুড়া থাকে সকালে। বাস দেখতে থাকো আমি জলখাবারটা রেডি করে তোমার সামনে আসছি। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আলু ফুলকপির তরকারি, রুটি, মিষ্টি। এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, সাথে থাকো।